এইবার কিছুটা সময় কাটাবো কলকাতার ঐতিহ্য বহনকারীদের সাথে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সারাদিনে হয় না, তারপরে 200 টাকার মধ্যে তোমার খাওয়া খরচা কত টাকা চলে যায়? মানে একদিন খেতে গেলে 150 টাকা থেকে 1500 টাকা চলে যায়, 200 টাকা ইনকাম হয়, মানে বাকি থাকছে 25 টাকার মতো। তো সেই 25 টাকা দিয়ে সংসার কি করে চালাবে বা ফ্যামিলি কি করে চলবে, ছেলে মেয়ে পড়াশোনা কি করে? চোদ্দ দিন হয়ে গেছে অলরেডি এরা হাতরিকশা চালু করেছে, মানে করোনার পরে। তো পার ডে 200 টাকা করেও হয় না, তো ওদের এখন এই মুহূর্তে খুবই কষ্টকর জীবন। তো আমি অসুবিধা নেই, তো এটা হচ্ছে একমাত্র সারা ভারতবর্ষে কলকাতাতেই এই হাতে টানা রিক্সাটা দেখা যায়। এটা বাইরে কোথাও পাবো না, বাইরে কোথাও পাওয়াও যায় না। কলকাতার ঐতিহ্য এটা, তো এটা ঐতিহ্যকে বহন করে নিয়ে চলছে। এবার জানি না কতদিন এভাবে চালিয়ে যেতে পারবে, কারণ রুটি রোজগার একদমই বন্ধ করোনার জন্য। তো ভগবান যেন এদের দিকে মুখ তুলে তাকায়, এরা যেন কাস্টমার পায়, এরা যেন সুখে থাকে, ভালো থাকে, এটাই চাইব। থ্যাংক ইউ।
বলছি তোমাদের এটা এই গাড়িগুলো মানে এখানে ছাড়া কলকাতা অন্য কোথাও তো সেরকম নেই তাই না কলকাতা শিবু এটা কলকাতাতেই আছে আর এটা ওই গাড়িটা কি বলে হাতে টানা গাড়ি হাত রিকশা বলে না এখন মার্কেট কেমন চলছে মার্কেট নেই অনেক কম হয়ে গেছে আগের মতো সেরকম আর নেই তো অনেকটা করোনাতে এদের রুটি রোজগারেও আঘাত পড়েছে সবার কাছে একটাই অনুরোধ অটো টোটোর সাথে সাথে এদের গাড়িতেও চড়বেন তাহলে এদের মুখেও হাসি ফুটবে এদের মুখগুলো দেখেই মনে হয় কতটা মায়াবী আর আমরা এদের সাথেই কতই না খারাপ ব্যবহার করি আমরা এদেরকে বলি কিরে যাবি আর ওরা বলে বাবু কোথায় যাবেন এতটাই মায়া ভরা এদের মুখ আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্টে আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ।